নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ শিবলালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি তারা মায়ের কৃপা, গুরু রামদেবের কৃপা আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন। বন্ধুরা, আজকে ভিডিওর টপিকস ময়ূর পাখা নিয়ে। ময়ূর পাখা আমাদের জীবনে অনেকাংশে, অনেক দিক থেকে অনেক কাজে লাগে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো, চ্যানেলটি যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। কারণ প্রথম নোটিফিকেশানটি যেন আপনার কাছে প্রথম যায়, তার নোটিফিকেশানটি অন করে রাখুন। কারণ নিত্য নতুন ভিডিও নিয়ে আমি যখনই হাজির হব আপনাদের সামনে, আপনারা সেই ভিডিওটি খুব ভালো করে দেখবেন এবং সেটিকে নিজের জীবনে কাজে লাগিয়ে আপনারা ভালো থাকতে পারবেন। দেখুন বন্ধু, পড়ুয়াদের বইয়ের ভেতর ময়ূরের পাখা রাখলে পড়ুয়ার বিদ্যা বাড়ে, সেটা আমরা ছোটোর থেকে জেনে এসেছি, নিশ্চয়ই জানেন, তাই না? একটা জানা জিনিস। দ্বিতীয় নম্বর, ময়ূরের পাখা বাড়িতে রাখলে সে বাড়িতে টিকটিকির ভিড় হয় না, এটাও জানি, তাই তো? তাই মেলাতে গেলে বা কোথাও গেলে আমরা একটা করে দুটো করে ময়ূর পাখা কিনতে ভুল করে না, দেখবেন 10 টাকা 5 টাকা করে দাম এক একটা পিস। কিন্তু বন্ধু, এটা জানেন কি যে ময়ূরের পাখা যদি আপনি আপনার সদর দরজার কাছে রাখেন, তাহলে সেই আপনার বাড়ির নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে ঢুকতে পারবে না। আপনার বাড়ির যে সদর দরজা রয়েছে, সদর দরজার পরে যদি আপনার দেওয়াল পড়ছে, সদর দরজায় ঢুকে যদি আপনার প্রথমে দেওয়াল পড়ছে চোখ দিয়ে, তাহলে সেই দেওয়ালে একটা বড় করে আয়না রাখুন। যিনি ঢুকছেন তিনি প্রথমেই আপনার দেওয়ালে সেই আয়নাটি দর্শন করবেন এবং আয়নার ওপরে একটা ময়ূরের পাখা রেখে দেন। দেখুন, আপনার বাড়ি নেগেটিভ শক্তিকে আটকে দেবে, আপনার বাড়িতে নেগেটিভ শক্তি ঢুকতে পারবে না। দ্বিতীয়ত, বাচ্চা ছেলেরা দেখবেন হঠাৎ হঠাৎ চমকে ওঠে, বিভিন্ন সময় চমকে ওঠে, তাদের বালিশের নিচে আপনি ময়ূরের পাখা রেখে দেন, একটা ছোট্ট করে ময়ূরের পাখা রেখে দেন, দেখবেন বাচ্চা খুব তাড়াতাড়ি ঘুমাবে। যে বাচ্চা রাত পর্যন্ত জাগে, ঘুমাতে চায় না, তার বালিশের তলে একটা রেখে দেন ময়ূরের পাখা। তৃতীয়ত, ময়ূরের পাখার যে সবুজ অংশটি দেখতে পাচ্ছেন, ময়ূরের পাখার যে সবুজ অংশটি দেখতে পাচ্ছেন, নীল এবং সবুজ অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশটি কেটে যদি আপনি কালো সিল্কের কাপড়ে ভরে ভালো করে মুড়ে সেটিকে কালো সিল্কের সুতো দিয়ে বেঁধে জড়িয়ে পেঁচিয়ে কোনো রূপোর কবজে ছেলেরা নিজের ডান হাতে কালো সুতো দিয়ে ধারণ করতে পারো এবং মেয়েরা নিজের বাম হাতে কালো সুতো দিয়ে ধারণ করতে পারো, তাহলে বলবো মান সম্মান যে হানি হয়ে যাচ্ছিল সেই মান সম্মানের দিক থেকে অতিরিক্ত মান সম্মান আপনার কাছে ফিরে আসবে। মান সম্মান বৃদ্ধি পেতে এটা কিন্তু একটা উপযুক্ত টোটকা। এছাড়া যাদের কালসর্পযোগ দোষ রয়েছে, সাতটি ময়ূরের পাখা রেডি করে একসঙ্গে বেঁধে নেবেন ডোকাটি, সেটি দিয়ে প্রতিদিন মাথার থেকে পা অবধি 7 বার ঝাড়বেন, মাথার থেকে নিয়ে যাবেন পা অবধি, একবার হলো, 2 বার, এভাবে 7 বার করবেন, তাদের কালসর্প দোষের পরিমাণ কমতে থাকবে এবং কালসর্প দোষের জন্য আপনি যে জীবনে চলার পথে বারংবার আঘাত পাচ্ছিলেন, এটা অনেকাংশে কমতে থাকবে। এবং ময়ূরের পাখা যদি মানি ব্যাগে রাখেন, সোজা করে ময়ূরের পাখার ওই সবুজ অংশটি কেটে নেন এবং লাল সিল্কের কাপড়ে জড়িয়ে, যেমন কালো সিল্কের কাপড় দিয়ে করলেন মান সম্মানের জন্য, তেমনি অর্থ সম্পদের জন্য করুন। এই সবুজ অংশটি কেটে, নীল সবুজ অংশটি কেটে লাল সিল্কের কাপড়ে জড়িয়ে ভালো করে তাকে লাল সিল্কের সুতো দিয়ে বেঁধে দেবেন এবং মানি ব্যাগে রেখে দেন। দেখুন, আপনার ধন সম্পদ বৃদ্ধি হবে, মানি ব্যাগ আপনার ফাঁকা থাকবে না। এছাড়া যা রাত্রে প্রচণ্ড টেনশন ভোগ করছেন, যারা রাত্রে ঘুম আসছে না, প্রচণ্ড ডিপ্রেশন টেনশন ভোগ করছেন, বালিশের তলে নিয়ে ঘুমান ময়ূরের পাখা, দেখবেন খুব ভালো একটা ঘুম হবে এবং খুব ভালো আপনার এই যে মাথাটা রিলিফ পাবে, যে টেনশন ডিপ্রেশন হচ্ছিলো সেটা রিলিফ পেয়ে যাবে। এছাড়া ময়ূরের পাখা হাঁপানির একমাত্র ওষুধ। ময়ূরের পাখার এই যে পালকগুলি রয়েছে, ডান্ডাটে বলিনি কিন্তু সাদা অংশটি কেটে দেবেন, যে পাখাগুলি রয়েছে পালকগুলি সেটিকে কেটে ভালো করে পুড়িয়ে নেবেন, আগুনে ছাই করে নেবেন, ছাই করে নেবার পর সেটিকে গোলমরিচের সঙ্গে
ধরুন এইটুকু হলো অংশ জিনিসটি আপনার, এবং গোলমরিচ বেশি পরিমাণ গোলমরিচ দেন, গোলমরিচের সঙ্গে মিশিয়ে দেন। যার হাঁপানির রোগ আছে তাকে প্রতিদিন ওই এক চামচ ওই দ্রব্য এবং এক চামচ মধু একসঙ্গে মিশিয়ে খেতে বলুন খালি পেটে সকালে, দেখবেন হাঁপানি রোগ সেরে যাবে, হাঁপ থেকে তিনি বাঁচবেন, অনেক অংশে ধীরে ধীরে কমতে থাকবে। প্রতিদিন তাকে খাওয়ার থাকুন। এই মৌরের পাখা আপনি যদি সঙ্গে যে কোনো জায়গায় যাবেন, যখন আপনি যাচ্ছেন কোনো শুভ কাজ করতে, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো নতুন কোনো সংযোগ স্থাপন করতে যাচ্ছেন, তখন একটা মৌরের পাখা ছোট্ট একটা অংশ আপনার বুক পকেটে নিয়ে মেয়েরা নিজের পার্সে নিয়ে বেরিয়ে যান। তবে তার আগে সেই মৌরের পাখাটিতে হলুদ রঙের একটা সিল্কের সুতো দিয়ে 7 বার বন্ধন করে নেবেন, এবং বন্ধন করে নিয়ে পকেটে বা পার্সে রেখে বেরিয়ে যান। দেখবেন আপনার যাত্রা মঙ্গল হবে, অর্থাৎ যাত্রায় আপনি সাফল্যে বাড়ি ফিরবেন, ইন্টারভিউ হোক আর যে কোনো জায়গায় হোক, পরীক্ষা হোক বা যে কোনো জায়গায় হোক। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং বিভিন্ন এই ধরনের ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশানটা অন করবেন। আমি আগামী 16/1/2022 তারিখে আসছি কলকাতা সোদপুর পানিহাটি, কলকাতা সোদপুর পানিহাটি আমার চেম্বার 16/1/2022। যারা আমার সামনাসামনি এসে নিজের সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন অবশ্যই বুকিং করে নেন 8372098140 এবং 7797969672 নাম্বারে। বুকিং খুবই সীমিত, তাই অগ্রিম বুকিং তাড়াতাড়ি করুন, বুকিং ছাড়া আমি কিন্তু দেখি না। জয় গুরু বামদেব, জয় মা তারা। আজকে ভিডিও এই পর্যন্তই।